আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইকরা বাংলাদেশ স্কুল শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত অনলাইন বৃত্তিক ক্লাসে প্রতিদিনের ন্যায় আজ আমি তোমাদের সম্মুখে প্রথম শ্রেণীর আরবি নিয়ে উপস্থিত হয়েছি প্রথম যেদিন আমি তোমাদের আরবি ক্লাস নিয়েছিলাম সেদিন আমি তোমাদেরকে আরবি থেকে বাংলা এবং হাজা দিয়ে কীভাবে শব্দ গঠন করতে হয় এগুলো তোমাদেরকে আমি বহুটাই লিখে দিয়েছিলাম আশা করি তোমরা এগুলা বাসায় শিখছ এবং লিখছ আজ আমি তোমাদেরকে চার নং এবং পাঁচ নং ছয় নং এই তিনটি প্রশ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দেব চার নং প্রশ্ন হল বাংলা থেকে আরবি পরীক্ষার মধ্যে বাংলা থাকবে তোমরা কী করতে হবে আরবি করতে হবে তাহলে দেখো এক নম্বর আমি কী লিখছি ইহা একটি কলম আমরা অবশ্যই জানি ইহার আরবি কি ইহার আরবি কি বলতো হাজা মাসাল্লা সবাই পারো ইহার আরবি হাজা আর কলম কলমর আরবি কালামুন একেবারে সুজা তাহলে ইহা একটি কলম হাজা কালামুন ইহা একটি কলম আরবি কি হাজা কালামুন দুই নম্বর ইহা একটি গড় ইহা একটি গড় আরবি কি হবে হাজা বাইতুন হাজা বাইতুন তিন নম্বর ইহা কি একটি খাতা ইহা কি একটি খাতা তাহলে এর আরবি কি হবে হাল হাজা দাফতারুন কির আরবি আমরা কি তুললাম হাল হাল অর্থ কি আর খাতার আরবি দাফতারুন তাহলে ইহা কি একটি খাতা এর আরবি কী হবে হাল হাজা দাফতারুন হাল হাজা দফতারুন চার নাম্বার হাঁ ইহা একটি চাবি হাঁ ইহা একটি চাবি হাঁড় আরবি কি না হাম হার আরবি না আম তাহলে পুরাটার আরবি কী হবে হা ইহা একটি ছাবির আরবি হবে না আম হাজা মিফতাহুন না আম হা যা মিফতাহ পাঁচ নাম্বার বাংলা হলো না বরং ইহা একটি বই না আরবি আমরা কী পড়ছিলাম সেদিন লা নার আরবি লা আর বরং এর আরবি কি উঠবে বাল অর্থ বরং তাহলে আরবি হবে লা বাল হাজা যা লা বাল কিতাবুন না বরং ইহা একটি বই এর আরবি কি বলতো বাল হাঁদা কিতাবন এই হলো পাঁচটি তোমাদের পরীক্ষাতে পা আসবে তোমাদের যে কোনো পাঁচটির বাংলা থেকে আরবি করতে হবে এই জন্য আমি এখানে তোমাদেরকে পাঁচটি লিখে দিয়েছি তোমরা সিলেবাস দিকে তোমরা কি করবা সবগুলা শিখবা কোনগুলো আসবো আমরা তো বলতে পারি না এই জন্য তোমরা সিলেবাস দেখে সবগুলো শিখবা তারপরে দেখো ফার্স্ট নং প্রশ্ন হলো ছবি দেখে আরবি বলো তোমাদের বইয়ের চার নং পৃষ্ঠার মধ্যে এই দেখো তোমাদের বইয়ের চার নং পৃষ্ঠার মধ্যে এইভাবে আছে ছবি দেখে আরবি বলো তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে এভাবে ছবি দেয়া থাকবে চারটা বা পাঁচটা ছবি থাকবে আমি বলবো ছবি দেখিয়ে তোমাদেরকে যে এটার আরবি কি তোমরা বলতে হবে যেমন এখানে আছে বইয়ের একটাই ছবি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বইয়ের আরবি কী কিতাবুন তাহলে এখানে কিতাবুন। কলমের ছবি আছে তোমরা কি বলতে হবে কালামুন ঘরের ছবি আছে তোমরা কি বলতে হবে বায়তুন তারপরে আছে চেয়ার চেয়ারের আরবি কি কুরসিউন মসজিদ মসজিদের আরবি কি মাসজিদুন এখানে আছে খাতা খাতার আরবি আমরা কি পড়ছিলাম দাফতারুন তালা তালার আরবি কি কুফলুন ছাবি ছাবির আরবি হলো মিফতাহুন এভাবে তোমাদের প্রশ্নের মধ্যে এভাবে ছবি দেয়া থাকবে তোমরা ছবি দেখে কি করতে হবে আরবি বলতে হবে তারপর ছয় নং প্রশ্ন হল নজম বা কবিতা তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম নজম বা কবিতা স্মরণ আছে তোমাদের বইয়ের উনত্রিশ নং পৃষ্ঠায় দেখো একটি কবিতা আছে নজম আরবি নজম কবিতা দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ হ্যাঁ আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে উচ্চারণ কিভাবে? نظم عربي كوبتر إن سألتني عن إلهي فهو رحمن رحيم إن سألتني عن نبي فهو إنسان عظيم إن سألتني عن كتابي فهو قرآن كريم إن سألتني عن عدوي فهو شيطان رجيم أيها عربي نظم 4 شارلان হুম এই ছাড়লাম তোমরা কী করবা বাসায় সুন্দর করে মুখস্থ করে রাখবা এগুলো তোমাদের কি আসবে পরীক্ষায় অবশ্যই তোমাদের এই কবিতা পরীক্ষায় আসবে যাই হোক আজ আমি তোমাদেরকে চার পাঁচ ছয় এই তিনটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলা তোমরা বাসায় ভালো করে শিখবা এবং লিখবা লিখে তোমাদের আব্বু আম্মুকে কী করবা কথা দেখিয়ে সাইন নিয়ে রাখবা আজ এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি